নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ গতকাল আমাদের ভিডিও দেখে ফিরিগাসার রংপুর থেকে নার্গিস লিখেছেন দুধমান কি চিনি না যদি সম্ভব হয় কোনো একটি ব্লগে চিনিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি আপনাকে অজস্র অজস্র ধন্যবাদ এই দেখুন দুধমান কসু বড় বড় পাতা কসু গাছগুলো দেখা যাচ্ছে বড়ো পাতাওয়ালা এগুলি হলো দুধমান কসু এই কসু গাছ কাটলে ওই ডাঁটা থেকে যে ক্ষীর বের হয় ওটা দুধের মতো সাদা মনে হচ্ছে এই কারণে এটার নাম দুধমান কসু আর এটা অন্যান্য কসু খেলে যেরকম গলা চুলকায় এটা কোনো দিন গলা চুলকায় না যে কোনোভাবেই এই দুধমান কচু রান্না করে খাওয়া যায় মাছের ঝোল করা যায় ডাঁটা দিয়ে তারপর পাতা দিয়ে বিভিন্ন ধরনের পাতুড়ি ভাপা এই সব কিছু করা যায় ভর্তা করা যায় বিভিন্নভাবে এই দুধমান কচু খাওয়া যায় খেতে খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর দুধমান কচুর ডাঁটা শাপলার মতো রান্না করেও খাওয়া যায় খুব ভালো লাগে খেতে তো এই দুধমান কচুর গাছগুলো বিল্ডিংয়ের সামনেই এ কারণে আপনার কমেন্টস দেখেই আমি সাথে সাথে চলে আসছি এই ভিডিওটা ধারণ করার জন্য আমি আপনাদের সবাইকে অনেক ভালোবাসি এবং সম্মান করি তাই আমি একটা কমেন্টস দেখলে একশো জনের মনের ভাব বুঝতে পারি আজকে আপনার কমেন্টসটা দেখেই আমি সাথে সাথে ভিডিও ধারণ করতে চলে আসলাম সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে তাহলে কমেন্টস করে জানাবেন পুরো পর্বটি কেমন হয়েছে এখানে পুরনো দেওয়াল ছিল ভেঙ্গে নতুনভাবে তৈরি হচ্ছে ভিতরে সরকারি পরিত্যক্ত ভবন এগুলি হল বাটনা মাছ ঢাকা শহরে বলে টাটকিনি মাছ আবার কেউ কেউ বলে বাটা মাছ যেই নামে ডাকা হোক মাছগুলো কিন্তু খুবই সুস্বাদু ডাঁটা দিয়ে বাটনা মাছের ঝোল রান্না করব তো বাজার থেকে ডাঁটার শাক এনেছিল দুই মুঠো তো ওখান থেকে বেসে কুটে শাকগুলো আলাদা করে রেখেছি আর ডাঁটাগুলো নিয়েছি মাছ দিয়ে রান্না করব এই হলো শাক আরও আছে শাক ওগুলো ফ্রিজে রেখে দিয়েছি এইটুকু রান্না করব বেছে কুটে নিয়েছিলাম খুবই সুন্দর একেবারে তাজা শাক ডাটা ঢাঁটা এইসব বেছে কুটে রেডি করে নিতে অনেক সময় লেগেছে এখন রান্না বসিয়ে দিলাম সরিষার তেল হলুদ লবণ মাখিয়ে বাটনা মাছগুলো ভেজে নেব লাল লাল করে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে যেকোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দিব কড়াইতে আরও একটু সরিষার তেল দিলাম রাঁধুনি পোড়নে দিচ্ছি হাফ চামচ রাঁধুনি পোড়নে দিলাম রাঁধুনি লাল লাল করে ভাজা হলে খুব সুন্দর গ্রান বের হয়েছে স্বাদ মতো লবণ ফালি করে রাখা দশ বারোটা কাঁচামরিচ দিয়ে দিলাম হলুদ দিলাম হাফ চামচ ফোড়নের সাথে কাঁচামরিচগুলো কিছুক্ষণ নেড়েছেড়ে ভেজে নেওয়ার পর এখন ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি ডাঁটাগুলো পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম তেলে প্রথমে লবণ দেওয়া হয়েছে এই কারণে কাঁচা মরিচগুলো দেওয়ার সাথে সাথে যেন ছিটকে না যায় কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন ফোটানো গরম জল দিচ্ছি ঝোল ফোটে ওঠার পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম নেড়ে চেড়ে অল্প কিছুক্ষণ ঢেকে রান্না করব বেশি ঝোল রাখবো না কিছুক্ষণ ঢেকে রান্না করার পর এরকম হয়েছে মাখো মাখো হয়ে গেছে ঝোলটা এখন নামাবো হয়ে গেল ডাটা দিয়ে বাটনা মাছের মাখো মাখো ঝোল দেখতে খুবই সুন্দর লাগছে খেতে অবশ্যই ভালো লাগবে সরিষার তেলে কালো জিরা ফোড়নে দিলাম হাফ চামচ স্বাদ মতো লবণ ফালি করে রাখা পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম ডাঁটা শাকগুলো পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে কুষিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম নেড়ে চেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে অল্প কিছুক্ষণ ঢেকে রান্না করব বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখব না তাহলে শাকের ওই সবুজ আভাটা নষ্ট হয়ে যাবে দুই তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছি এরকম হয়ে গেছে শাক সিদ্ধ হয়ে গেছে এখন শুধু অল্প তাপের নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ শাকগুলো ভেজে নেব শাক ভাজা কত সুন্দর হয়ে গেছে দেখুন রান্না শেষ রান্নাঘরের সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে স্নান করে চলে আসলাম খেতে বসে গেছি শাক ভাজাটা আমরা তিনজনে দুপুরেই খেয়ে নেব রাত্রে আমাদের খাওয়া হয় না এটা আপনারা অবশ্য সবাই জানেন রাত্রে আমরা তেমন কিছুই খাই না ওই একটু তরকারি থাকলে উনি হয়তো খায় আমি খাই না রিয়া একটু ভাত খায় তার জন্য একটু মাছের তরকারি রেখে দেব শাক ভাজাটা ওদের বাপ বেটি দুজনের কাছে ভালো লেগেছে তো গতকালেরও একটু তরকারি ছিল ওটাও খেয়েছে একটু একটু গরমের কারণে আমার খেতেও মন চাইছে না তারপরও খাবো আগে ওদেরকে দিয়ে নেই মাছের তরকারিটাও ভালো হয়েছে উনি বলছেন এরকম সরু ডাঁটা দিয়ে ছোট মাছের চচ্চড়ি বা ঝোল খেতে খুব ভালো লাগে প্রথমে শাক ভাজা দিয়ে খাই ওরা বলছে শাক ভাজা খুবই ভালো হয়েছে আসলেই খুবই চমৎকার হয়েছে আমরা ফেনীর মানুষ তো শাক ভাজাতে রসুন ব্যবহার করব না এটা কোনো দিনও ভাবতেই পারি নেই আমরা সব সময় শাক ভাজাতে রসুন ব্যবহার করে আসছি নিরামিষ হলে তখন হয়তো রসুন ছাড়া রান্না করেছিলাম ওটাও খেতে খারাপ লাগে না ভালোই লাগে তো এদিকে এসে দেখছি এরা আবার শাক কেন কোনো তরকারিতে রসুন পেঁয়াজ ব্যবহার করে না শুধু মাংস ছাড়া তো পেঁয়াজ রসুন ছাড়া রান্নাও আমাদের কাছে ভালো লাগে আজ কয় বছর এদের দেখা দেখা রান্না করছি খাচ্ছি আসলে ভালোই লাগছে মাছের তরকারিটাও খুব ভালো হয়েছে ওরা বলছে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন যারা প্রতিনিয়ত কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন আপনাদের কমেন্টসগুলি দেখে আমি নিজেকে নতুনভাবে আবিষ্কার করার চেষ্টা করি সব সময়। আপনাদেরকে অজস্র অজস্র ধন্যবাদ জানিয়ে এখন বলবো আপনাদের নামগুলো আমি সবার নাম খাতায় লিখে নিয়েছি গত চব্বিশ ঘন্টায় প্রথমেই কমেন্টস করেছেন শিখা সিনহা রয় কলকাতা থেকে দিদিমণি গত চব্বিশ ঘন্টায় আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছেন আপনাকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই তারপর নির্মলা দেউরি শালবিনা সিমু সোমাদে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে অপর্ণা সেনগুপ্ত রাখি মণ্ডল ব্যাঙ্গালোর থেকে মিনতি মার্মু উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে শিপ্রা কলেজ স্ট্রিট কলকাতা থেকে রাবিয়া বসরি ঢাকা থেকে শিউলি দত্ত কোচবিহার থেকে নার্গিস পীরগাসা রংপুর থেকে সুমিতা দে আসাম থেকে লিলি দাস চন্দনা শিলং থেকে পম্পা দে ইসাপুর নগর থেকে পাপড়ি পাণ্ডে রানু বেগম ইতালি থেকে রয় অরুণ কলকাতা থেকে কুণ্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে সীমানাথ আমেরিকা থেকে আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করলাম